আমরা কালী পূজার জন্য রওনা দিলাম বিষ্ণুপুর বাঁকুড়া দেশের বাড়ি। পণ্ডশ্রী থেকে বেরোচ্ছি, 4-4.5 ঘন্টা লাগবে, তারপরে যা হবে দেখাতে থাকবো। রঙের কাজ চলছে, আমার কাকাতো ভাই দেব সেও কাজে লেগে পড়েছে। এক্সপিরিয়েন্স একটু বলুন, কেমন লাগছে? টাকা করে ভালো লাগছে। এটা জন্য আপনি টাকা পাচ্ছেন? সরকার থেকে দিচ্ছে। খুব স্টুডিয়াস ছেলে, আমাদের মতন নয়, আমরা তো টুকে টুকে পাস করেছি, খুব স্টুডিয়াস ছেলে। দেখ তোর গোপটা দেখা একটু, এদিকে মুখটা তোল। ও বাবা, দেবের গোপ হয়েছে, দেখি গোপটা, দেখি দেবের গোপ হয়েছে। আমার ছোট পিসামশাই, এদিকে ছোট লাইকটা বললে ভালো হবে। আমি আরেকটা প্ল্যান করেছি, ভিডিও ব্লগিং হচ্ছে, ওই ইউটিউবে যাই, যেটা ওইটা পুরো না লেগে যায়, সাবধানে কাটবি। এটা হচ্ছে আমার ছোট কাকা, সবকিছুই ছোট কাকাই দেখে। না না, আমরা সব মহাদানি পরিবার, আমরা সব বাইরে থাকি, কিন্তু সবকিছু যা এখানে যা কিছু দেখা শোনা করা সব আমার ছোট কাকা। ছোট কাকা রয়েছে বলে এখন পুজোটা আমাদের টিকে আছে। না না, সব ঠিক আছে, সব মা কালী, সব মা কালী যা করবে। আমার ঠাকুমা, আমার মেজো ঠাকুমা, আমার মেজো দাদু, আমার সেজো কাকু, হিম্যান, এটা আমাদের আদি বাড়ি, আমাদের বাড়ির সাথেই জয়েন করা, এটা আগে মাটির বাড়ি ছিল। এখানে দেখুন, এই যে আমার মা, আর এই যে শাড়ি ঠিক করছে আমার ন কাকিমা। হ্যাঁ, এটা এখানে সব রাত্রিবেলা ঠাকুরের ভোগ হবে, তার সব কাটাকুটি সব সরঞ্জাম চলছে, সব দেখতে পাচ্ছেন। ভাত তো ভাত হবে এখানে, আমাদের ভোগে সব রান্না বান্না হয়। তো বোন মান্টু আর ওর ইটে মেয়ে খাম, এই না 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 না, ধরতে হবে না তোমাকে এখন, ধর দিকে আর দেখুন, টাটা করে দাও, টাটা, এই যে টাটা টাটা টাটা, দেখা মুখটা, মাস্কটা খোল, গুনগুনি গুনগুনি, কি হয়েছে, কি হয়েছে, নিবি
নিবি কি নিবি এই যে আমার ছোট কাকিমা এই যে আরে হাই হ্যালো কিছু বলো না বলো এই মেসে তো তুলবো না আচ্ছা ঠিক আছে পড়ো তো কালী পূজার সময় আপনারা হার্ডলি দেখতে পাবেন বাবাকে বসে থাকতে ওই যে সারাক্ষণ কিছু না কিছুতে ব্যস্ত রয়েছে বল হ্যাঁ হ্যাঁ তো অসুবিধা আছে ভালো না কাজটা করবে আমাদের গুলুগুলু এসে গেছে গুলুগুলু এসে গেছে গুলুগুলু এসে গেছে গুলুগুলু গুলুগুলু এই যে গুলুগুলু এসে গেছে এখন মা কালীর চুল বানানো হচ্ছে এখানে সব দেখো বানানো হচ্ছে এখানে চুল পাকানো হচ্ছে আর ওখানে চুলটাকে ছাড়ানো হচ্ছে মারলো দি অত চলে মানে জোরটা দিচ্ছি তুমি এগুলোকে সবকটাকে বলা হয় পিক্সেল বোর্ড এই পিক্সেল বোর্ড লাগানো হচ্ছে এটা লাইটিং এর জন্য রাত্রিবেলা যখন লাইট কানেকশন যখন হয়ে যাবে তখন আরো ভালো করে বুঝতে পারবেন সন্ধে হয়ে গেছে সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে লাইটের লোক বেশ কিছু জন আসেনি তাই আবার আলাদা করে লাইটের লোক ডাকাতে হয়েছে ডাকিয়ে সারাদিন লাইটের ফিক্সচার ফিটিং আমাদের বেশ কিছু ঝাড় আছে সেসব ঝাড় লাগানো টিউব লাইট গোটা বাড়িতে জেনারেটর ইনস্টলেশন সব কিছু নিয়ে সবাই ব্যস্ত ছিল তাই দুপুরবেলা আর বেশি কিছু শ্যুট করে ওঠা হয়নি আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত লাইট ফিটিং হয়ে যাওয়ার পর কীরকম লাগছে ওকে স্বামী বিবেকানন্দ মন্দিরটা আমি ধুয়েছিলাম
এখানে ঠাকুরে ভোগ রান্না হচ্ছে। রাত 12টা বাজে, আমরা সবাই স্নান করে এখন রেডি, পুজোর কাজ শুরু হয়ে গেছে। এই যে হ্যাঁ, এই যে সবচেয়ে বেশি এনার্জেটিক যে, এই যে দেখো কাকার বাবা দাদু আমার ছোট দাদু বলেছে যে তাড়াতাড়ি গিয়ে সোয়েটারটা পরে নাহলে ঠান্ডা লেগে যাবে, তাই বাধ্য ছেলের মতন একেবারে সোজা দৌড়াচ্ছে কাকা সোয়েটার পরবো। একদম তুলবি না, কাবি খাটি 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 কাবি খাটি চাদর পরে। এই যে কাকা, একজন ঘুমিয়ে পড়েছে সেটা দেখা। জানি বাবা সামনে থেকে সরে যাও ছোট বাবু। এবারে পুজো শেষ হবে, পুষ্পাঞ্জলি, পুজো শেষ। কাশ্যপ গুপ্ত, তরুণ কুমার চট্টোপাধ্যায়। ওম পুজো শেষ, যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা হয়ে গেলেই আমাদের পুজো শেষ, তারপরে সবাইকে ভোগ দেওয়া হবে, খাবো।
খেয়ে তারপরে সবাই রেস্ট নেব। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, আপনাদেরকে আবার পরে ভিডিওতে দেখাবো কালী পুজোয় আরও কী কী আমরা করি, কীভাবে এনজয় করি।